নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, যেটা আমরা অহরহ প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি। একটি হোমিওপ্যাথিক ডিপ অ্যাক্টিং খুব ব্যবহৃত এবং খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, দ্যাট ইজ ক্যালকেরিয়া কার্ভ। আজকে ক্যালকেরিয়া কার্ভের সম্বন্ধে জানবো বা বলবো। তা আসুন, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি এই সম্বন্ধে জানতে চান। আর বিষয়ে আসার আগে বলবো যে এখনও পর্যন্ত যদি চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে না থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করবো আপনি নোটিফিকেশান পাবেন। আসবো আজকের বিষয়, ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের কথা মাথায় আসলেই আমাদের প্রথমেই মাথায় আসে একটা নাদুস নুদুস চেহারা, যে নাদুস নুদুস চেহারার মানেই ক্যালকেরিয়া কার্ভ। অবশ্যই এটা অনেকটাই সত্য যে একটা নাদুস নুদুস চেহারা দেখলেই আমাদের ক্যালকেরিয়া কার্ভের কথা মাথায় আসে, কিন্তু নাদুস নুদুস চেহারা না হলেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হতে পারে। তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে ক্যালকেরিয়া কার্ভের ফিজিক্যাল মেকআপ। পিএমইউ হচ্ছে একটা নাদুস নুদুস চেহারা, ফোলা ফোলা নাদুস নুদুস চেহারা, এটা আমার ক্যালকেরিয়া কার্ভের আদর্শ ফিজিক্যাল মেকআপ। কিন্তু এই না হয়ে যদি রোগা পাতলা হয়, হয়েও যদি আমার অন্যান্য সব সিমটামগুলো করেসপন্ড করে, তাহলে কিন্তু আমি ক্যালকেরিয়া কার্ভ দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ক্যালকেরিয়া কার্ভের প্রথম থেকেই আমি যে মেনলি যা দেখব, ক্যালকেরিয়া কার্ভ দেখবেন জন্মের পর থেকেই এদের যে প্রবলেমগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে এদের জন্ম হলো বাচ্চা জন্মের পর থেকে তার মাইলস্টোন ডেভেলপ ডিলেট। মাইলস্টোন ডেভেলপ ডিলেট মানে কি? তার বসতে শেখা, দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, কথা বলা, দাঁত ওঠা, সুচার্সগুলো ডোলা। সুচার্স মানে এই যে আমাদের যে হাড়গুলো, মাথায় যে হাড়গুলো রয়েছে তার যে জয়েন্টগুলো, সেই সুচার্সগুলো জোড়া লাগে। আমরা জানি যে 18 মাসে গিয়ে সুচার্সগুলো জোড়া লাগে, এই সুচার্সগুলো জোড়া লাগতে দেখবেন তার 2 বছর লেগে যাচ্ছে, কথা বলতে অনেক সময় লেগে যাচ্ছে, দাঁত উঠতে 6 থেকে 8 মাসের মধ্যে দাঁত হয়েছে, সেটা দেখা যাচ্ছে 1 বছরে গিয়ে দাঁত উঠছে, সব কিছু ডিলেইড। যদি প্রথমে দেখি ক্যালকেরিয়া কার্ভের কথা, আমরা একবার মাথায় আনতে পারি যে বাচ্চা মোটা সোটা থল থাল সব কিছু ডিলেইড। এইবার যদি দেখি যে বাচ্চার একটুতেই ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। আমাদের কাছে বেশিরভাগ পেশেন্টরা যা আসে যে একটুতেই বাচ্চা ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে, অবশ্যই ক্যালকেরিয়া কার্ভের কথা মাথায় আনবে। বাচ্চার যদি ঘাম দেখি, এটা কিন্তু আমি বাচ্চাদের উদাহরণ দিচ্ছি, এটা বাচ্চা হোক, মাঝ বয়সী হোক, বুড়ো হোক, যাই হোক না কেন, এইগুলো কিন্তু এই ঘাম সবার ক্ষেত্রে প্রযোজ্য। যদি ঘাম দেখি, ঘাম দেখবো প্রচুর ঘাম, তবে এরা যখন জেগে থাকে, জেগে থাকার থেকে যখন ঘুমায় বা শুয়ে থাকে, ঘুমানোর সময় ঘাম বেশি। এদের ঘুমানোর সময় শরীরের থেকে মাথায় ঘাম বেশি। শরীরে তা বলে হয় না, তাহলে কিন্তু যখন কাজকর্ম করছে, বড়রা কাজকর্ম করছে তখনও ঘাম হচ্ছে, কিন্তু তখন যা ঘাম হয় তার থেকে যখন ঘুমায় তখন ঘাম বেশি হয়। সারা গায়ে যা ঘাম হয় তার থেকে মাথায় ঘাম বেশি হয়, বালিশটা যেন ভিজে যাচ্ছে, তার পিঠটাও ভিজে যাচ্ছে, পিঠটা যেখানে চাদর বিছানার বেড কভার ভিজে যাচ্ছে, তবে মাথাটা বেশি। এবং ঘামে দেখবেন টক গন্ধ, এটা হচ্ছে ঘামের বিশেষত্ব, ঘামে টক গন্ধ আর ঘুমালে বেশি ঘাম হয়। এছাড়া হাতের তলা পায়ের তলাতেও ঘাম আছে, পায়ের তলায় ঘামে কিন্তু দুর্গন্ধ থাকে, এটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটা বিশেষত্ব। এছাড়া যদি আমি আসি যে কী খেতে পছন্দ করে, ক্যালকেরিয়া কার্ভ খেতে পছন্দ করে, আমরা সবাই জানি নুন এবং নুনতা খাবার, নুন তুলে তুলে খায়, নুন খেতে ভালোবাসে, নুনতা খাবার পছন্দ করে, ডিম খেতে খুব ভালোবাসে, মাংস অপছন্দ করে, মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি এইগুলো খেতে খুব ভালোবাসে ক্যালকেরিয়া কার্ভ। এরপরে আসবো ক্যালকেরিয়া কার্ভের সাধারণত রোগগুলো কী হয়। ক্যাচেস কল বেড়ে গেছিলে এটা বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রে হতে পারে, একটুতে ঠান্ডা লাগা সর্দি কাশি হয়। এছাড়া বোনসের প্রবলেমগুলো, হাড়ের সমস্যা, যে কোনো হাড়ের সমস্যা যদি হয়, জয়েন্টের সমস্যা, হাড়ের সমস্যা, বয়সে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে যখন বাতের সমস্যা, হাড়ের যে সমস্যাগুলো হয় সেগুলো হতে পারে। কম বয়সে দেখবেন হাড়গুলো বেঁকে যাচ্ছে, হাড়গুলো ঠিক সোজা হচ্ছে না, ঠিক মতো হাড়ের শক্তি নেই, বাচ্চাকে দাঁড় করাচ্ছেন যার পাগুলো বো লাইক হয়ে যাচ্ছে,
সেই সময় কালকিরিয়া খুব ভালো হয় কাজ করে, দাঁত উঠছে না ঠিক সময় মতো, দাঁত উঠতে সময় লাগছে, সেখানে কালকিরিয়া কার্ভ খুব ভালো কাজ করে। এরপরে আসব যে ক্যালকিরিয়া কার্ভের মেন্টালিটি। ক্যালকিরিয়া কার্ভ কিন্তু খুব ভীত ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, ক্যালকিরিয়া কার্ভ ভীত সন্ত্রস্ত, এরা প্রচুর ভয় থাকে, অন্ধকারে ভয়, ভূতের ভয় প্রচণ্ড থাকে, ভীত সন্ত্রস্ত, নিজের মনোবল খুব কম, ভীত সন্ত্রস্ত থাকে, যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে ভয় ভয় পাবে, কারণ এটা খারাপ ব্যাড নিউজ একটা দেশ, ক্যালকিরিয়া কার্ভ নাম্বার ওয়ান, কারোর কোনো খারাপ খবর শুনলো, খারাপ নিউজ শুনলো, সে মনে করে যে অন্য কারোর রোগের কথা শুনলো, সে মনে করে যে আমার বোধ হয় রোগটা হবে, এবার এমন হলে কী হবে কীরকম ব্যাপার, মানে কোনো খারাপ খবর শুনলে তার মধ্যে তার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে যায়। ক্যালকিরিয়া কার্ভ এতটাই ভীত সন্ত্রস্ত, অন্ধকারে ভয়, ভূতের ভয়, জোরে একটা শব্দ হলো তাতে ভয়, ক্যালকিরিয়া কার্ভ ভীত হয়। এছাড়া এদের দেখা যায় যে শরীরের বিভিন্ন পার্ট, বিশেষ করে পায়ের তলা, হাতের তলা, শীতকালে গরমই হতে চায় না, লেপের তলায় দিয়ে রেখেছে পা, কিন্তু কিছুতেই গরম হচ্ছে না, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এটা ক্যালকিরিয়া কার্ভের একটা বিশেষত্ব। ক্যালকিরিয়া কার্ভ যে কোনো প্রকার সফট গ্রোথ, নেজাল পলিপ, যদি নাকের মধ্যে পলিপ হয়েছে, নেজাল পলিপ বা যে কোনো জায়গায় পলিপ, সফট গ্রোথের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ খুব ভালো কাজ করে। এছাড়া যে কোনো এক্সস্টসিস, এক্সস্টসিস মানে এক্সট্রা গ্রোথ, হাড়ের এক্সস্টসিস, যে কোনো হাড়ের এক্সস্টসিস, হাড় বেড়েছে, হাড়ের গ্রোথ হয়েছে, যে কোনো এক্সস্টসিস একটা বোনেও ক্যালকিরিয়া কার্ভের খুব ভালো কাজ আছে। ডিজায়ারের মধ্যে যেটা মিস হয়েছে সেটা হচ্ছে, এরা যেমন নুন খেতে, মিষ্টি খেতে, ডিম খেতে খুব পছন্দ করে, মাংস খেতে অপছন্দ করে, সেই রকম আনডাইজেস্টেবল ফুড পার্টিকেল, যেগুলো খড়ি, মাটি, চক, এইগুলো খেতে খুব পছন্দ করে, চাল, যেগুলো দেখবেন অ্যালোমিনা, তারপর হচ্ছে অ্যাসিড নাইট্রিক, সিকুটা ভিরোসা, এগুলোতে আছে যে আনডাইজেস্টেবল ফুড পার্টিকেল, সেগুলোও কিন্তু ক্যালকিরিয়া কার্ভ খেতে খুব পছন্দ করে। এছাড়া ক্যালকিরিয়া কার্ভের পায়খানা যদি যেতে চান, পায়খানায় বলতে গেলে বলতে হবে যে দে আর কনস্টিপেটেড, ইউজুয়ালি দে আর কনস্টিপেটেড, মেনলি কনস্টিপেটেড, এবং কনস্টিপেটেড হলেই হবে না, আমরা অনেক ওষুধই পাবো কনস্টিপেটেড, তার মধ্যে থুজা, সাইলেসিয়া, ম্যাক্স ভূমিকা, তারাও কনস্টিপেটেড, কিন্তু ক্যালকিরিয়া কার্ভের কনস্টিপেশনের একটা বিশেষত্ব হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ ডিউরিং কনস্টিপেশন দে আর ফিলিং বেটার, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কনস্টিপেশনের সময় তারা ভালো থাকে, তার মানেটা কি আপনাকে কি পেশেন্ট এসে বলবে, বা একটা বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, তাকে আপনি কী করে বুঝবেন যে ডিউরিং কনস্টিপেশন সে ভালো থাকে, সে কি বলবে যে কনস্টিপেশন হলে আমার শরীরটা ভালো লাগে। পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনি এই যে বাচ্চারা পায়খানা যাচ্ছে না, দুদিন তিন দিন চার দিন পর পর পায়খানা যাচ্ছে, ওই যে পায়খানা যায় না, পায়খানা করছে না, তাহলে ওর কি খাওয়া দাওয়া কোনো প্রবলেম, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, খাওয়া দাওয়া কমে গেছে, হচ্ছে এরম না, আমার ডাক্তারবাবু পায়খানা যাচ্ছে না তিন দিন চার দিন ধরে, কিন্তু খাওয়া যেরকম নর্মাল খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, তাহলে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এইভাবে, এখানে আছে ইন্টারপ্রিটেশন, এটা একটা বিশেষত্ব ডাক্তারের যে আপনার ইন্টারপ্রিটেশন করে বুঝতে হবে। পেশেন্ট কিন্তু এসে আপনাকে নাও বলতে পারে যে ডিউরিং কনস্টিপেশন ফেল পেশেন্ট ফিলস বেটার, আপনাকে এটা জেনে নিতে হবে। এছাড়া পেশেন্টের যে কোনো ডিসচার্জ, এনি টাইপ অফ ডিসচার্জ, সাওয়ার ইন নেচার, পেশেন্ট ঘাম হচ্ছে, টক গন্ধ আছে ঘামে, পেশেন্টের পাতলা পায়খানা হচ্ছে, আপনি কনস্টিপেশনের কথা বললাম কিন্তু পায়খানা, পাতলা পায়খানা হতে পারে, পাতলা পায়খানা হলে সেটা হোয়াইট ইজ ইন নেচার, সাদাটে ভাব আছে পায়খানা, এবং টক গন্ধ থাকবে, টক গন্ধ শুধু এই পায়খানাতে না, যেখানে বমি হলে টক গন্ধ, ঘাম হলে টক গন্ধ, পায়খানা হলে টক গন্ধ, গা থেকে টক গন্ধ বেরোয়, সব কিছুতে এদের টক গন্ধ, পিরিয়ডটা আর হচ্ছে এদের গায়ে হাত বুলিয়ে দেওয়া, বাচ্চা আদর করা, গায়ে হাত বুলিয়ে দেওয়া এরা খুব পছন্দ করে, ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড, গায়ে হাত বুলিয়ে দেওয়া এরা খুব পছন্দ করে। আরেকটা হচ্ছে পিরিয়ডের ব্যাপারে বলতে গেলে যে দেখা যাচ্ছে যে পিরিয়ড এদের মাসে দুবার হয়ে যাচ্ছে, মাসে দুবার মানে 15 দিন 16 দিন পর পর মাসে দুবার পিরিয়ড হচ্ছে, এবং প্রফিউজ পিরিয়ড, নর্মালি এদের মাসিকটা দেখা যাচ্ছে যে মাসে দুবার হয় এবং প্রফিউজ প্রচুর পরিমাণে পিরিয়ড হচ্ছে, মাসিকটা হচ্ছে, সেখানে কিন্তু আমরা ক্যালকিরিয়া কার্ভের কথা চিন্তা করি। তাহলে যদি একজন আমাদের কাছে মহিলা আসলো, তার মাসে দুবার করে মাসিক হচ্ছে, প্রচুর হচ্ছে, সাধারণত আমরা জানি 3 দিন 4 দিন 5 দিন প্রতিদিন 3টে করে প্যাডের দরকার, তাহলে 5 দিন হলে 15টা প্যাড,
হলে একদিনের হয়ে যায়, কিন্তু আপনার কাছে একদিন পেশেন্ট আসলো, ডাক্তারবাবু আমার 15 দিন পর পর মাসে দুবার পিরিয়ড হচ্ছে, এবং যখন থাকছে তখন দেখা যাচ্ছে 7 দিন 8 দিন, এবং দিনে আপনার আমার 4টে 5টা করে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, তাহলে দ্যাট ইজ মেনোরেজিয়া। মেনোরেজিয়া কাকে বলে? মেনোরেজিয়া অ্যান্ড মেট্রোরেজিয়া অলসো ইউ ক্যান সে। মেনোরেজিয়ায় মাসিকের ডেটটা ঠিক থাকবে, কিন্তু মাসিকটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রচুর হবে, এবং ডেটটা কোয়ালিটি না, কোয়ান্টিটি এবং ডেটটা প্রচুর, মানে দেখা গেল 3-5 দিনের জায়গায় 8 দিন 10 দিন হচ্ছে, এবং কোয়ান্টিটিও প্রচুর হচ্ছে, দ্যাট ইজ মেনোরেজিয়া, কিন্তু এখানে ডেটটা ঠিক আছে। আর মেট্রোরেজিয়া, বাই দ্য ওয়ে বলে রাখি, মেট্রোরেজিয়া যখন, মেট্রোরেজিয়া 2 মাসিকের মধ্যিখানে যখন পিরিয়ড হচ্ছে, এটা কালকে রাখারকে প্রযোজ্য, মেট্রোরেজিয়াও আছে মেনোরেজিয়াও আছে, 2 মাসিকের ডেটের মধ্যিখানে যখন ইন্টারমিটেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট ইজ কল মেট্রোরেজিয়া। তাহলে মেনোরেজিয়া মেট্রোরেজিয়া দুটোই আমরা কালকে রেখে পেতে পারি। তাহলে কীরকম হবে? এটা প্রফিউজ হবে, শুধুমাত্র কোয়ান্টিটি প্রফিউজ তা না, এটা ডেটের ডিউরেশানও প্রফিউজ, তাহলে ডিউরেশনটাও লং হচ্ছে এবং কোয়ান্টিটিও প্রচুর হচ্ছে। এই ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যালকুলেটর কার্ভের কথা চিন্তা করতে পারি। আর ক্যালকুলেটর কার্ভের মাসিকের আরেকটা বিশেষত্ব হচ্ছে, যদি খুব টেনশানে থাকে পেশেন্ট, পেশায় থাকলে কিন্তু তার মাসিকটা দেখা গেলো একদিনের হয়ে গেছে ঠিক টাইম মতো, কিন্তু এমন একটা কাজ রয়েছে তার খুব টেনশান, নার্ভাসনেস, ক্যালকুলেটর কার্ভ নিজে খুবই নার্ভাসনেস পেশেন্ট, যদি নার্ভাসনেস থাকে এই নার্ভাসনেসে তার মাসিকটা আবার শুরু হতে পারে। দেখা গেলো মাসিকটা 7 দিন আগে হয়ে গেছে, কিন্তু এমন একটা সে কাজের মধ্যে রয়েছে খুব নার্ভাসনেস ফিল করছে, তার মাসিকটা আবার শুরু হলো। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ ক্যালকুলেটর কার্ভ। আর একটা বিশেষত্ব হচ্ছে, ক্যালকুলেটর কার্ভের ক্ষেত্রে একটা লিউকোরিয়া দেখতে পাওয়া যায় বা সাদা সাপ দেখতে পাওয়া যায়, সেটা বাচ্চা বড় যাদের ক্ষেত্রেই হোক না কেন ক্যালকুলেটর কার্ভ দেওয়া যেতে পারে, যদি ক্যালকুলেটর কার্ভের সকল সিমটমসগুলো করেসপন্ড করে। কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে লিউকোরিয়া খুব ভালো কাজ করে, ইন কেস অফ বেবিস সেদের লিউকোরিয়া ক্যালকুলেটর কার্ভ খুব ভালো কাজ করে, এটা মনে রাখতে হবে। আর একটা ওষুধ হচ্ছে কলোফাইলাম বাচ্চাদের লিউকোরিয়া, তাহলে বাচ্চাদের লিউকোরিয়া ক্যালকুলেটর এবং কলোফাইলাম আপনার সিমটম করেসপন্ড কোনটা করছে সেই হিসাবে দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এদের লিউকোরিয়া সাদা ঘন দুধের মতো হয়, সাদা ঘন দুধের মতো, আর তাতে অ্যাক্রিডিন নেচার জায়গাটা হেজে যায়, চুলকায়, লাল হয়ে যায়, সাদা ঘন দুধের মতো এবং অ্যাক্রিডিন নেচার জায়গাটা হেজে যায়, লাল হয়ে যায়, এটা যদি দেখেন তাহলে লিউকোরিয়ার ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভ দেওয়া যেতে পারে। ক্যালকুলেটর কার্ভ একটা চিলি পেশেন্ট, ক্যালকুলেটর কার্ভ চিলি পেশেন্ট মানে ওই পেশেন্টটা চিলি হয়, একটু ঠান্ডা লাগে সর্দি কাশি হয়, চিলি পেশেন্ট অলওয়েজ, এর কমপ্লিমেন্টারি হচ্ছে বেলেডোনা। আপনি ধরুন একজনের ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভ কনস্টিটিউশনাল পেশেন্ট, তার ক্যালকুলেটর কার্ভ চলছে, তার সঙ্গে দেখবেন তার যখনই ঠান্ডা লাগছে, গলা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, যাই আসুক বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বেলেডোনার সাথে মিলবে, তাহলে ক্যালকুলেটর কার্ভ একজনের চলছে তার ক্ষেত্রে বেলেডোনা কিন্তু অলওয়েজ কমপ্লিমেন্টারি। অন্য সিমটম যে আসবে না বা ওষুধ আসবে না তা বলা যায় না, কিন্তু ক্যালকুলেটর কার্ভ অলওয়েজ কমপ্লিমেন্টারি বেলেডোনা। আর ক্যালকুলেটর কার্ভ একটা নির্দিষ্ট চেনে চলে, সেটা হচ্ছে এসসিএল, এসসিএল চেনটা কীরকম, সালফার ক্যালকুলেটর লাইকো। তাহলে একজন পেশেন্টের আসলো প্রথমে সালফার, সালফার খেতে খেতে দেখবেন সেই সালফারের লক্ষণগুলো চলে যাচ্ছে, তারপরে ক্যালকুলেটর লক্ষণ আসতে পারে, ক্যালকুলেটর চললো ক্যালকুলেটর লক্ষণগুলো, আবার ক্যালকুলেটর খেতে খেতে দেখবেন তার লাইকোর লক্ষণ আসছে। এইভাবে চেন ওয়াইজ কিন্তু ফলো করে ক্যালকুলেটর, তাহলে ক্যালকুলেটর ক্ষেত্রে চেনটা হচ্ছে এসসিএল, সালফার ক্যালকুলেটর লাইকো, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ক্যালকুলেটর সব অ্যাগ্রাভেশন কিন্তু কোল্ডে, কোল্ড ইন জেনারেল ঠান্ডায় বাড়ে, অ্যাগ্রাভেশন ঠান্ডায় কোল্ড ইন জেনারেল, এবং বর্ষা স্যাঁতস্যাঁতে জায়গায়, বর্ষায় বর্ষায় বাড়ে, স্যাঁতস্যাঁতে জায়গায় বাড়ে, আর অ্যামুলিরেশন যেখানে গরমে বা হিটে অ্যামুলিরেশন হয়। এর যদি মায়াজম দেখতে চান, মায়াজম হচ্ছে মেনলি শরিক এবং সাইকোটিকে, মায়াজমের ক্ষেত্রে ভালো কাজ হয়, শরিক এবং ব্যাকগ্রাউন্ডে আছে শরিক মায়াজম আর সাইকোটিক মায়াজম। এই ছিল আজকের ভিডিও, আমি অ্যাজ এ হোল ক্যালকুলেটর কার্ভকে বললাম, এর কী কী সিমটম আসে বা কী কী রোগ নিয়ে আসে সেগুলো বললাম না। একজন পেশেন্টকে আপনার চেনাটা দরকার, রোগ সে বিভিন্ন রোগ নিয়ে আসতে পারে, কিন্তু একজন পেশেন্টকে মেনলি আপনি যদি চিনতে পারেন তার মেন যে সিমটমগুলো দিয়ে, বা জেনারেলিটিস, মেনলি জেনারেলিটিস দিয়ে, তাহলে কিন্তু আপনি একজন পেশেন্টকে, তার যে রোগই হোক না কেন, তার জন্য এই ওষুধটার ব্যবস্থা করতে পারবেন। এই জন্য আমি যেটুকু ঠিক মনে করলাম সেটুকু বললাম, আপনারা আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের মতামতটা, অবশ্যই আপনাদের মতামত আমি গ্রহণযোগ্য নেব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করুন আপনাদের যদি কোনো মতামত থাকে, আর শেয়ার করে
সবাইকে জানানোর ব্যবস্থা করুন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।